হাই বিওয়াস, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট পঞ্চম, যে এই সপ্তাহে যেটা দিছে তাই নিয়ে, যেখানে দুইটা সপ্তম অধ্যায়ের বিজ্ঞান বইয়ের মহাকাশের যে অধ্যায়টা আছে তাই থেকে দুইটা প্রশ্ন দিছে, এবং একটা কাজ দিছে, সেটা হলো তোমাদের আলোর যে অধ্যায় আছে ওই অধ্যায় সম্পর্কে। তো আজকে আমি এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের স্ক্রিনে যে প্রশ্নটার উত্তর রেখে দিয়ে দিছি সেটা হলো তোমাদের এবার যে অ্যাসাইনমেন্ট দিছে পঞ্চম সপ্তাহে সেই অ্যাসাইনমেন্টের উত্তর। তো প্রথমত যে প্রশ্নটা দিছে সেটা হলো প্রশ্ন এক, পৃথিবীর বিভিন্ন স্থানে মহাকর্ষ ত্বরণ বিভিন্ন হয় কেন, ব্যাখ্যা করো। একদম হুবাহু স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছ তোমরা পরীক্ষার খাতায় বা অ্যাসাইনমেন্টের খাতায়, তোমরা হুবাহু এটা সেভাবে তোমরা কপি করে দিবে, ঠিক আছে? তো প্রথমত দেখো প্রশ্ন, বিভিন্ন স্থানে, এক নম্বর প্রশ্ন, বিভিন্ন স্থানে মহাকর্ষ ত্বরণ বিভিন্ন রকম হয় কেন, ব্যাখ্যা করো। তো উত্তর আছে, পৃথিবীর আকৃতি ও আগ্নিক গতির কারণে বা জন্য বিভিন্ন স্থানে মহাকর্ষ ত্বরণ বিভিন্ন রকম হয়। দাঁড়ি, পৃথিবীর মেরু অঞ্চলে বিষুবীয় অঞ্চলের তুলনায় কিছুটা চাপা, এজন্য পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্ব বেশি, অন্যদিকে মেরু অঞ্চলের দূরত্ব কম। দাঁড়ি, পৃথিবীর কেন্দ্র হতে যত দূরে যাওয়া যায় তত অভিকর্ষ ত্বরণ কমতে থাকে। দাঁড়ি, এজন্য বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ বা পৃথিবীর কোনো বস্তুর প্রতি আকর্ষণ বল মেরু অঞ্চলের তুলনায় কম হয়। দাঁড়ি, পৃথিবীর সম্পূর্ণ গোলাকার না হওয়ার কারণে বিভিন্ন স্থানে বিভিন্ন বস্তুর প্রতি পৃথিবীর আকর্ষণ বল বিভিন্ন হয়ে থাকে। দাঁড়ি, ফলে ওজন ভিন্নতা দেখা দেয়। দাঁড়ি, পৃথিবী সুষম গোলক না হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানে সমুদ্রবর্তী নয়, যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, কমা, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন রকম হয়। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি হওয়ায় জি এর মানও কম। দাঁড়ি, বিভিন্ন মেরু অঞ্চলে দূরত্ব কম হওয়ায় জি এর মান বেশি। দাঁড়ি, ফলে বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন রকম হয়, এটাই হলো মূলত কারণ, ঠিক আছে? এইটুকু লিখলে তোমাদের ক নাম্বার প্রশ্ন তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি আরও একবার রেখে দিচ্ছি, এইটা হলো তোমাদের যে ক নাম্বার প্রশ্ন বা প্রশ্ন নম্বর এক সেটার সম্পূর্ণ উত্তর। এই দেখতে পাচ্ছ, এটা হলো সম্পূর্ণ উত্তর, যেটা আমি ব্লার করে রেখে কালো করে দিছি সেটা, ঠিক আছে? তোমরা এখন যাব দুই নম্বর প্রশ্নের উত্তরে। দুই নম্বর প্রশ্নটা দেওয়া আছে, পৃথিবীতে তোমার ভর 50 কেজি, চাঁদে তোমার ওজন কমে যায় কেন, ব্যাখ্যা করো। তো প্রথমত দেখতে হবে উত্তরে, বস্তুর ভর একটি ধ্রুব রাশি। দাঁড়ি, তাই চাঁদ এবং পৃথিবীর উভয় জায়গায় আমার ভর সমান, অর্থাৎ 50 কেজি, ঠিক আছে? দাঁড়ি, কিন্তু বস্তুর ওজন অভিকর্ষ স্তর জি এর উপর নির্ভর করে। দাঁড়ি, যেসব কারণে অভিকর্ষ স্তরণের পরিবর্তন ঘটে, কমা, সেসব কারণে, এটা সেসব হবে, ঠিক আছে? এটা হলো সেসব হবে, ঠিক আছে? তো সেসব কারণে বস্তুর ওজনও পরিবর্তন হয়। দাঁড়ি, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে। দাঁড়ি, বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়, কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। দাঁড়ি, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য, দাঁড়ি, তাই সেখানে বস্তুর ওজনও শূন্য। দাঁড়ি, মহাশূন্যে কোনো বস্তুর ওজন শূন্য হলে তার বস্তুর উপর কোনো মহাকর্ষ বল কাজ করে না। দাঁড়ি, চাঁদে অভিকর্ষ জনিক ত্বরণের মান প্রায় পৃথিবীর এক ভাগ এক ছয় ভাগের এক ভাগ, ঠিক আছে? দাঁড়ি, সুতরাং চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে প্রায় 1.63 নিউটন বা 1.63 নিউটন। দাঁড়ি, কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে থেকে তার দূরত্বের উপর নির্ভর করে। দাঁড়ি, যদি দূরত্ব বাড়ানো হয় তাহলে তার উপর পৃথিবীর আকর্ষণ বল কমে যায়, দাঁড়ি, ফলে বস্তুর ওজন হ্রাস পায়। দাঁড়ি, ভূপৃষ্ঠে 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন 9.8 নিউটন হলেও পৃথিবী থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে বস্তুর ওজন কমতে থাকে। পৃথিবীতে আমার ভর 50 কেজি, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি ইজিকল টু 9.8 পার সেকেন্ড স্কোয়ার, ভূপৃষ্ঠে আমার ওজন ইজিকল টু যেটা তোমাদের ভর দেওয়া থাকবে তার সাথে অভিকর্ষ ত্বরণ জি গুণ হবে, বা 50 × 9.8 নিউটন ইজিকল টু 490 নিউটন। অর্থাৎ চাঁদে আমার ওজন, পৃথিবীতে যেটা বস্তুর ভর থাকবে, ভর তো চেঞ্জ হয় না, বস্তুর ভর গুণ চাঁদের নিউটন বা চাঁদে বস্তুর অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ছয় ভাগের এক ভাগ, অর্থাৎ 1.63 নিউটন
1.63 গুণ করা হবে 50-এর সাথে, তাহলে যেটা উত্তর আসবে সেটা হলো 81.50 নিউটন। এটা হলো আমাদের চাঁদে বস্তুর ওজন। সুতরাং বলা যায় অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের কারণে চাঁদে আমার ওজন কমে গিয়েছে, দেখো অনেকটাই কমে গিয়েছে, ঠিক আছে, চাঁদের আমাদের পৃথিবীর তুলনায় অনেক ওজন কমে গেছে। এটা আমাদের খদাক, দেখতে পাচ্ছ, আমি একটু যদি ছোটো করে দিই তাহলে তোমরা ভালোভাবে দেখতে পাবে, দেখো আর একটু ছোটো করি, আর একটু, এটা তোমাদের এই যে পুরোটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের হলো খদাকের প্রশ্নের উত্তর, ঠিক আছে। তো এটা হলো তোমাদের খদাকের প্রশ্নের উত্তর। এখন আমরা যেটা দেওয়া আছে সেটাই আমরা এখন যাব। এটা দেখতে পাচ্ছ খদাক, এখান থেকে শুরু, এটা তোমরা ভালো করে দেখে নাও, এখান থেকে শুরু, আস্তে 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 আমি স্ক্রল করতেছি, এখান থেকে দেখে নাও, ঠিক আছে। এখন যেটা আমাদের দেওয়া আছে যেটা হলো আমাদের প্র্যাকটিক্যাল বা আমাদের যেটা হাতে কলমে কাজ, সেটা হলো প্রশ্ন নম্বর 3। একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও, এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও, এবার নিচে কাজগুলো লক্ষ্য করো। তিনটা কাজ আছে এখানে। প্রথমত উত্তরে আমরা দেখি, আমি একটি চকচকে গ্লাসের গ্লাস কিছু পানি নিলাম, দাড়ি, তারপর গ্লাসের মুখটা একটি পাথর ফেলে দিলাম, দাড়ি। তিনটি ক্ষেত্রে যে পরিবর্তন ঘটেছে তার নিচে আলোচনা করা হলো। প্রথম ক্ষেত্রে যা ঘটেছে, একটা হাইফেন দিবা, আমি যখন গ্লাসের উপর দিয়ে সরাসরি পাথরটিকে দেখলাম তখন দেখি, কমা, পাথরটি গ্লাসের সত্যকারের অবস্থা থেকে অনেকটা উপরে মনে হয় এবং পাথরের সত্যকারের আয়তন থেকে অনেক বড় মনে হয়, দাড়ি। এমনটা ঘটার কারণ হলো আলোর প্রতিসরণ, দাড়ি। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমের ঘনত্বের কারণেই এরূপ পরিবর্তন হয়, অর্থাৎ খানিকটা উপরে এবং মোটা দেখায়। এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা হয়েছে, এটা প্রথম ক্ষেত্র, ঠিক আছে, এইটুকু হলো তোমাদের প্রথম ক্ষেত্র, ঠিক আছে, যেটুকু আমি কালো করে দিছি। এখন দ্বিতীয় যে ক্ষেত্রটা আছে সেটা হলো, দ্বিতীয় ক্ষেত্রে যা ঘটেছে, আমি যখন পাথরটিকে কিছুটা তীর্যকভাবে দেখলাম তখন দেখি পাথরটি গ্লাসটির অবস্থান থেকে অনেকটা উপরে দেখায় এবং মোটা দেখায়, দাড়ি। এরূপ ঘটার কারণ হলো আলোর প্রতিসরণ, দাড়ি। ঘনমাধ্যম অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে পানি থেকে হালকা মাধ্যম অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে বায়ু দিয়ে আমরা চোখে আসলে দিয়ে বা আমার চোখে আসলে আলোর প্রতিসরণ অনুসারে পাথরটি মোটা ও উপরে মনে হয়, দাড়ি। এটা দেখতে পাচ্ছি, এটা তোমাদের দ্বিতীয় ক্ষেত্রে এটুকু লেখা লাগবে, ঠিক আছে, দ্বিতীয় যে যে পদক্ষেপ সেটার ক্ষেত্রে ওটা লেখা লাগবে, ঠিক আছে। এবং তৃতীয় ক্ষেত্রে দেখি আমরা কি ঘটে, গ্লাসে যে পর্যন্ত পানি আসে তার একটু নিচু থেকে দেখলে পাথরটিকে তার সঠিক অবস্থান আসে বলে মনে হয়, দাড়ি। কারণ এক্ষেত্রে আলোর প্রতিসরণের নিয়ম অনুসরণ করা হয়নি, দাড়ি, কেননা আমি পানির অবস্থান থেকে কিছুটা নিচে গিয়ে দেখেছি। এইটা হলো এই অধ্যায়ের তোমার 3 নম্বর প্রশ্নের যেটা উত্তর। 3 নম্বর প্রশ্ন যদি আমি সম্পূর্ণ যদি তোমাদের এ করি, তো সম্পূর্ণ প্রশ্নটা তোমাদের দেখো, এই হলো সম্পূর্ণ প্রশ্ন 3 নম্বরটা, ঠিক আছে, এই হলো সম্পূর্ণ, সরি, এই হলো সম্পূর্ণ প্রশ্ন, ঠিক আছে, এটা হলো সম্পূর্ণ 3 নম্বর প্রশ্ন, দেখতে পাচ্ছ, এটা হলো সম্পূর্ণ 3 নম্বর প্রশ্ন, ঠিক আছে। তো এইটা আজকের ভিতরে ভিডিওতে তোমাদের দেখানো হলো, আজকে দেখানো হলো তোমাদের ক্লাস 8-এর 5ম সপ্তাহে যে বিজ্ঞান বইয়ের যে তোমাদের অ্যাসাইনমেন্ট দিছে সেটার উত্তর। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।